ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. এটা আপনাদের জন্য অনেক বড় একটা নেয়ামত যে আলহামদুলিল্লাহ এমন একটা মসজিদ আপনাদের জমিনে হয়েছে যেখানে কোরআন এবং হাদিস দিয়ে আপনাদেরকে খুতবা শোনানো হয়। এটাকে আপনারা কতটা কদর করবেন আমরা জানি না, কিন্তু আমরা যখন এটা পেয়ে যাই আমরা মনে করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সবচেয়ে বড় নিয়ামতের মধ্যে এটা নিয়ামত। যদি কোনো জাতি গুমরা হয়ে যায় সেটা আলেমদের কারণে হয়েছে, কারণ এই মিম্বর থেকে যখন তাদেরকে কিচ্ছা কাহিনী শোনানো হয়, এই মিম্বর থেকে যখন তাদেরকে কোনো একটা দলের দিকে ডাকানো হয়, মানুষগুলো সেই দিকে ঈমান আনে, সেই দিকে ঝুঁকে যায়, ফলে তারা গুমরা হয়। কিন্তু এই মিম্বর থেকে যদি কোরআন হাদিস দিয়ে তাদেরকে আল্লাহর দিকে ডাকা হয়, তারা আল্লাহর পথই পাবে, তারা আল্লাহকেই চিনবে। এটাই হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার, যেটা আমাদের দাবি মাত্র যে আমরা আল্লাহর দিকে আপনাকে ডাকছি, আমরা কোনো কিচ্ছা কাহিনী গল্পগুজারি করি না। আর এই মসজিদটাকে সেই জন্য স্থাপিত করা হয়েছে, এই কমিটির দাবি যে তারা এখানে কোরআন হাদিসকে বাস্তবায়ন করবে, এর জন্য আপনাদের সহযোগিতা একান্ত কাম্য। আপনারা কি মনে করেন আপনারা তাদের সাথে থাকবেন কি থাকবেন না? যতগুলো খোরাফাত আছে, যতগুলো মতবাদ আছে, আপনি মসজিদের বাইরে রেখে তারপরে ঢুকবেন। জাস্ট মুসলিম রাসুলের পথ দেখাবে, যে ব্যক্তি কোরআনের হাওয়ালা দিয়ে কথা বলবে আপনারা কেবল সেই সব কথাতে ইমান আনবেন। এটা জাস্ট আমার একটা মেসেজ, আমার কথা আপনি গ্রহণ করতে পারেন নাও করতে পারেন, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। কারণ আপনার অন্তরের মালিক আমি নই, আপনার অন্তরের মালিক আপনি এবং আপনার রব। তিনি চাইলে আপনাকে হেদায়ত করবেন, তিনি চাইলে আপনি গুমরা হবেন, আমাদের হাতে কোনো কিছু করার নেই। উপরন্তু অনেকে সাইড টক করতে পারে যে এই যেরকম টাইলস লাগানো হয়ে গেছে দোতলার কাজ ইমিডিয়েটলি শুরু হয়ে যাবে, এ টাকা আসে কোত্থেকে? কারণ আপনি তো একটা কথা দান করেন না, যদি আপনি দান করতেন, দান বক্সে দান করতেন, তাহলে আপনার মাঝে এই প্রশ্নটা আসতো না যে টাকা কোত্থেকে আসে। আপনি হয়তো করেন না, কিন্তু আপনি আপনার পাশের ভাইটাকে ওইরকম ভেবেছেন, কিন্তু আপনি জানেন না রাতের অন্ধকারে সে ঘরে পার্সোনাল 10-5 হাজার দিয়ে দেয়, এমনও মহিলারা আছে দিয়ে দেয়, আপনি তাদের খবর রাখেন না, কিন্তু আপনাকে উস্কিয়ে দেওয়া হয়। এটা একটা সংগঠনের ইহুদি নাসারাদের টাকা নিয়ে মসজিদ আসে, ইহুদি নাসারাদের টাকা দিয়ে মসজিদ করলে মসজিদ নামাজ হবে? তাহলে মুখটাকে জবানটাকে একটু সামলে কথা বলেন। আরে মক্কার কুফফার আমাদের চাইতে বেটার ছিল এই সেন্সে, আপনি জানেন কাবা ঘরকে যা বানানো হয়েছিল তারা বলেছিল খবরদার একটা সুদের টাকায় আল্লাহর ঘরে লাগবে না, একটা সুদের টাকা না। তার মানে যেই ইমান আমাদের এটা আছে, আপনার এটা হিম্মত কি করে হয় যেখানে একটা সুদখুরের টাকায় মসজিদে আসুক, এটা আমরা বরদাস্ত করি, এটা আমরা চাই না। আপনি কি মনে করেন ইহুদি নাসারাদের টাকা দিয়ে আমরা চলি? তাহলে এটা কোন ধরনের এটা মানে টেন্ডেন্সি আপনাদের? আপনার টাকায় মসজিদ হয়েছে, আপনি এক টাকা দিয়েছেন মনে আছে, ওই টাকায় হয়েছে এটা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বরকত দিয়েছে। আপনি 10 টাকা দেন, 10 তলা হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এখানে কোনো গেম খেলার জায়গা নয়, এটা আল্লাহর ঘর। আরে সে কোত্থেকে টাকা পায় কি করে না করে আপনার দেখার দরকার নেই, আপনার নাজাত দরকার। আপনার চুক্তি হচ্ছে আল্লাহর সাথে নাকি আমার সাথে? কার সাথে? আপনি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য দিচ্ছেন। কাল কিয়ামতের মাঠে এই কমিটির কাছ থেকে, ক্যাশিয়ারের কাছ থেকে, ইমামের কাছ থেকে জবাব নেবে তো আল্লাহ, ওটা আল্লাহর পক্ষ থেকে আপনাকে পুরা করে দেওয়া হবে। এই জন্য আপনি মতবাদের পেছনে পড়েন না। আপনার এলাকার মসজিদ, আপনার ঘর, আপনার বাথরুমে যদি টাইলস থাকে তাহলে মসজিদের মধ্যে টাইলস লাগাতে হবে, এটা আপনার ফরজ দায়িত্ব। আপনি যদি ঘরে স্বাচ্ছন্দ্যভাবে ঘুমান তাহলে এখানে নামাজ পড়ার অধিকার আপনার, কারণ এখানে আমরা এসে নামাজ পড়বো না, আপনি নামাজ পড়বেন। এখানে আপনার পয়সা আছে, আপনি এসি লাগাই দিয়ে নামাজ পড়েন, আপনি প্রকাশ করে দেন যে আমি আল্লাহর নেয়ামতের প্রশংসা করছি। একটা কথা বলে দিই, আমাকে বলা হয়েছিল যে দান সম্পর্কে কিছু বলতে। আসলে আমি অনেকগুলো চিন্তাভাবনা করলাম যে কোন কথাটা দান সম্পর্কে বলা যায়, তবে আমি অত ডিটেলসে যাব না। একটা আয়াত শুধু আমি আজকে আপনাদেরকে স্মরণ করিয়ে দিই, কারণ আল্লাহর কালাম এত সেন্সিটিভ, ওটা যদি কারো অন্তরকে নরম করতে না পারে পৃথিবীর কোনো কথা তার অন্তরে ঢুকবে না। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সূরাটা রেখেছে আপনার আমার প্রিয় মানুষের সূরার যেই নামে সেই নামে, মুহাম্মাদের মধ্যে রয়েছে। সূরা মুহাম্মাদের সর্বশেষ আয়াতটি আপনি পড়েন, সেখানে আল্লাহ আপনার জন্য একটা মেসেজ রেখেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন হা আনতুম হা উলাই, এই তোমরাই, তোমাদেরকে বলা হচ্ছে। আল্লাহ বলছেন হা আনতুম হা উলাই তুদাউনা লিতুনফিকু ফি সাবিলিল্লাহ, তোমাদেরকে ডাকা হচ্ছে আসো আল্লাহর রাস্তায় খরচ করো, আল্লাহর রাস্তায় তোমরা দান করো। আল্লাহ বলছে তোমাদেরকে যে আসো তোমরা দান করো, ফি সাবিলিল্লাহ। ফামিনকুম মাইয়া বখাল, কিন্তু তোমাদের মধ্যে কিছু মানুষ আছে বখিল, কৃপণ। কিন্তু জেনে নাও যেই ব্যক্তি কৃপণতা করবে সে আল্লাহর সাথে নয় বরং সে নিজের জন্য কৃপণতা করছে। কেমন কৃপণতা? এই মসজিদটা যখন এখানে উদ্বোধন হয় তখন আমি ছিলাম ওই স্টেজে, আমি ছিলাম, আমার বক্তব্য ছিল মসজিদ কেন্দ্রিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছে, বান্দা তোমার সব টাকা তো মার্কেট, কলেজ, হসপিটাল সব ক্ষেত্রে তুমি লাগিয়েছো, কি পাবে তুমি? দুনিয়া। কিন্তু ওই কোটি কোটি টাকার ইনভেস্ট দিয়ে তুমি জান্নাত তো দূরের কথা, জান্নাতের একটা ইটা তো দূরের কথা, জান্নাতই ঢুকতে পারবে এর কোনো গ্যারান্টি আছে?
কিন্তু আপনার 1 টাকা 5 টাকা 10 টাকা যদি প্রত্যেক ব্যক্তি এমন নিয়ত করে নেন যে আমার লাইফে আমি এমন একটা জায়গা এখানে প্রতিষ্ঠিত করে যাব যে আমার জায়গায় যেন দাঁড়িয়ে একটা ব্যক্তি নামাজ পড়তে পারে আমি মসজিদ এটা করে দেব আপনি জেনে নিন আল্লাহ আপনার সাথে কি ওয়াদা করেছে মাম বানা মসজিদান লিল্লাহি বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ যেই ব্যক্তি আল্লাহর জন্য একটা মসজিদ বানাবে ঘর বানাবে আল্লাহ তার এই বিনিময়ে জান্নাতে তার বাড়ি করে দেবে তাহলে আপনাকে মহব্বত দেখাতে হবে আল্লাহর ঘরের সাথে আল্লাহর সাথে তো এই আয়াতের মধ্যে আল্লাহ যেটা বলেছে এটা বলার পরে দিয়ে আল্লাহ বলছে এখন যদি কোনো ব্যক্তি আল্লাহর রাস্তায় বা আল্লাহর ঘরে দান করতে তার কৃপণতা দেখা দেয় সে যদি মুখ ফিরিয়ে নেয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই কথাটা বলেছে এটা খুব মারাত্মক কথা বলেছে আপনি আপনার অন্তরে বসিয়ে নেন আল্লাহ কিন্তু আপনাকে মহব্বত করে মুসলমানের ঘরের সন্তান হিসেবে জন্ম দিয়েছে আপনি যদি আল্লাহর ধর্মকর্ম করা ছেড়ে দেন আল্লাহ আপনার সাথে কি আচরণ করে দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়া ইন তাতাওয়াল্লাউ যদি তুমি মুখ ফিরিয়ে নাও ইস্তাবদিল কওমান গায়রাকুম ثُمَّ لَا يَكُونُ أَمْثَالَكُمْ আল্লাহ তোমাদেরকে এই জমিন থেকে বিলীন করে দেবে এমন জাতিকে আল্লাহ সৃষ্টি করে দেবে তোমাদের জায়গায় এমন কাউকে জন্মিয়ে দেবে যারা তোমাদের মতন কৃপণ হবে না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছে তোমাদের মতো চরিত্রের হবে না আজকে আপনি কি মনে করেন যারা আজকে আমরা এই মোল্লা পরিবারের লোক ধর্মকর্ম করি অনেক টাকার মালিক আমরা যখন দান করি না আল্লাহর দান কি ঠেকে আছে দেখেন স্কুল কলেজের ছেলেরা ঈমান নিয়ে আসছে তারা দান করছে ইউরোপ থেকে ইসলাম শিখে শিখে টাকা পাঠাচ্ছে তারা তাদের দিয়ে মসজিদ হয়ে যাচ্ছে আল্লাহ বলেন আমি এমন কাউকে হেদায়েত করে দেব কাফের ঘরের সন্তান বেদিন ছিল কাফের খ্রিস্টান ছিল মুসলিম হয়ে একা একটা মসজিদ বানিয়ে দেয় তাহলে আপনার পয়সা দিয়ে আপনাকে আল্লাহ কি করেছে বলেন কি फायदा হয়েছে আপনার পয়সা দিয়ে আপনার আপনি পরকাল কামান আল্লাহ বলেন তোমাদেরকে সরিয়ে দিয়ে আল্লাহ এমন একটা জাতিকে নিয়ে আসবে তারা তোমাদের মতো হবে না অতএব আমরা যেন ওই চরিত্রে না হই আমরা প্রমাণ করে দিব আল্লাহ তুমি যাদেরকে পছন্দ করে মুসলিম বানিয়েছো আল্লাহ আমরা তারা অন্য কোনো জাতি লাগবে না তুমি আমাদেরকে জান্নাত দিয়ে দাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে বুঝার এবং সে অনুযায়ী আমল করার তৌফিক দান করে আর যে কথাগুলো আপনারা প্রতিনিয়ত শুনেন এগুলো আপনারা শুনলে আপনার ঘরকে আপনি তাওহিদবাদী বানাতে পারবেন না এর জন্য দরকার আপনার মা বোনদেরকে আপনি ইসলাম শেখাবেন তাদের জন্য ব্যবস্থা করে দেন এবং দোতলাটা ইনশাআল্লাহ এই রমজানে যেন চালু হয়ে যায় যাতে করে আপনাদের মা বোনদেরকে এখানে নিয়ে আসতে পারেন তারা খুতবা শুনবে তারা মসজিদে আসবে এই বক্তব্য তো সপ্তাহে একটা কাজ করেন তাদের ঈমান যদি চেঞ্জ হয়ে যায় আপনার ঘর আপনার সন্তানগুলো ইনশাআল্লাহ চেঞ্জ হয়ে যাবে আমরা এই আশা রেখে আপনাদের কাছ থেকে এই আশা রাখি আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করে এবং অন্তর থেকে আমরা দোয়া করব ওই সমস্ত মুসলিম ভাইদের জন্য যেটা ইন্ডিয়াতে হচ্ছে মায়ানমারে হচ্ছে অন্যান্য রাষ্ট্রগুলো হচ্ছে ওই রকমের জুলুম যেন আল্লাহ আমাদের উপরে চাপিয়ে না দেয় আজকে নিরাপত্তা খুব কঠিন একটা জিনিস আমরা নিরাপত্তা পেয়ে গেছি আপনি খেয়ে থাকেন না খেয়ে থাকেন দেখেন আপনি অনেক আরামে আছেন এই নিরাপত্তাটা যদি আমাদের পাপের কারণে আল্লাহ ছিনিয়ে নেয় না আল্লাহ যদি কোনো জালেমকে আমাদের উপরে চাপিয়ে দেওয়া হয় না তাহলে আপনার আমার নামাজ পড়েও যখন মার খাবেন আপনি তখন আপনি শুধু চোখে পানি ঝরবে কিন্তু আপনার কিছু করা থাকবে না আল্লাহ বলছে তুমি তোমার এই রবের নিরাপত্তাটাকে তুমি মূল্যায়ন করার চেষ্টা করো যাতে এই নিরাপত্তা যেন আল্লাহ আমাদের কাছ থেকে ছিনিয়ে না নেয় সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি